পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে জেলা এনটিডিউসির পক্ষ থেকে একটি সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন এই সম্মেলনে আইএনটিডিউসি অনুমোদিত 18টি সংগঠন যোগদান করে। জেলা আইএনটিডিউসি সভাপতি ইফতেখার আহমেদ জানান, আগামী দিনে কিভাবে এই সংগঠন দলীয় কাজকর্ম করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল লব, ইন্তেকাব আলম সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজকে জেলা এনটিডিসির পক্ষ থেকে আমাদের বর্ধমান জেলা যে সমস্ত ইউনিয়ন আছে সেই সমস্ত ইউনিয়নেকে নিয়ে যে কোর কমিটি আছে সেই কোর কমিটি এবং 3-5 নম্বর ওয়ার্ডের কোর কমিটি নিয়ে আজকে একটা কোর কমিটির বর্ধমান জেলা কোর কমিটির একটা সম্মেলন হচ্ছে। সেখানে আমাদের দক্ষিণ বিধানসভা আমাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের মাননীয় খোকন দা আছেন, আছেন ইন্তেখাব আলম, আছেন আব্দুল রব সাহেব, এবং আজকে আমাদের সাংগঠনিক মিটিং ইলেকশনের পর বিধানসভার পর আমরা কীভাবে সামনের দিনে মমতা ব্যানার্জি দেখানো যে পথ, মমতা ব্যানার্জি যে স্বপ্ন দেখছেন সে কাজ কী করে সামনের দিকে করতে হবে, মানুষের বর্ধমান শহরের যে অভাব অভিযোগ আছে সেটা আমাদের এমএলএ সাহেব আছেন তার সহযোগিতায় আমরা কীভাবে বর্ধমানে কাজ করব এবং ট্রেড ইউনিয়ন কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে এ সমস্ত কিছু আজকে আলোচনা হবে। আজকে এখানে আমাদের ট্রেড ইউনিয়নে মোট 800টা সংগঠন আছে, পূর্ব বর্ধমান ফুটপাথ হকার থেকে শুরু করে আমার ইকো রিক্সা পুলার ইউনিয়ন থেকে শুরু করে নির্মাণ শিল্প থেকে শুরু করে সংবাদপত্র রিক্সা ইউনিয়ন, তারপর কন্ট্রাক্টর লেবার ইউনিয়ন এবং আমাদের সবজি বাজার মাছ বাজার ইউনিয়ন, এই ধরনের 800টা ইউনিয়নের আজকে এখানে সংগঠনে তারা মাথা আছে, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।